সাবস্ক্রাইব করুন, নতুনরা লাইক করুন। আসসালামু আলাইকুম, আজকে বেঙ্গলি প্রিন্স পাখির মেল ফিমেল কেমনে চিনবেন চেনার উপায় সম্পর্কে বলবো। প্রথম আসে মেল পাখি সুর করে গান করে, কিন্তু ফিমেল পাখি তাই করতে পারে না। মেল পাখি সুর করে গান করে ডাক দেয়, ফিমেল পাখিটা তাই করতে পারে না। পাখি কিনতে চাইলে খাঁচার সামনে কিছুক্ষণ বসে থাকুন, তাহলে দেখবেন পাখিটা সুর করে গান গাচ্ছে, কোনটা সুর করতেছে এবং কোনটা সুর করতেছে না তাহলে বুঝতে পারবেন একটা মেল একটা ফিমেল। দ্বিতীয়ত ঠোঁটের আকৃতি দেখে ছেলে মেয়ে চিনে যায়। ঠোঁটের আকৃতি ছেলে পাখির তুলনামূলক মোটা এবং লম্বাতে ছোট হবে, ও মেয়ে পাখির ঠোঁট পাতলা এবং লম্বাতে বড় হবে। এখানে লক্ষ্যগুলো দেখবেন, এই যে এটাও উপরে উঠে গেছে, এখানে এটা ছেলে পাখি একটি, এটা ঠোঁটের দিকে লক্ষ্য করলে দেখবেন লম্বা লম্বাতে বড়, ফিমেল পাখি লম্বাতে ছোট। এখানে লক্ষ্য করলে দেখবেন দুইটি ছবি দিছি, মেল পাখি এবং ফিমেল পাখি। মেল পাখির দেখবেন একটু মাঝখানের উপরে ভাঙা, ফিমেল পাখি কোনো ভাঙা নাই। তারপর উজ্জ্বলতা দেখে বুঝতে পারবেন ছেলে পাখি উজ্জ্বল প্রকৃতির হয় এবং মেয়ে পাখি উজ্জ্বল কম হয়। দেখতে পারবেন ছেলে পাখিটা উজ্জ্বল, মেয়ে পাখিটা কম উজ্জ্বল হয়। এ দেখেও ছেলে মেয়ে চিনতে পারবেন। মেল পাখির ঠোঁটের চড়া হয়, ঠোঁট চড়া হয় মেল পাখির, আর ফিমেল পাখির ঠোঁট লম্বা হয়। তা এটা দেখে চিনতে পারবেন ফিমেল পাখির ঠোঁট লম্বা আর মেল পাখির ঠোঁট চড়া হয়, মানে সরু হয় মেল পাখিটা। ফিমেল পাখিটার দিকে খেয়াল করলে দেখতে পারবেন ফিমেল পাখিটার ঠোঁট হচ্ছে লম্বা আর মেল পাখিটার ঠোঁট হচ্ছে চড়া। এ ছিল আজকে একটি ছোট্ট ভিডিও, বেঙ্গলি প্রিন্সে মেল ফিমেল কেমনে চিনবেন। ভিডিওতে লাইক করবেন ভালো লাগলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।